আসসালামু আলাইকুম দর্শক, নিউজ 24-এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডক্টর ইউনুসের গ্রামের বাড়িতে পুলিশ। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো নড়চড় হয়নি, যা জানালেন জন কির্বি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বিকেলে ঢাকায় আসছেন, আলোচনা হতে পারে জানিয়ে। সময়টা খুব ভালো নয়, যা বললেন ওবায়দুল কাদের। রাজেন্দ্র কলেজের হোস্টেলে হামলা, আহত 15 শিক্ষার্থী। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ডক্টর ইউনুসের গ্রামের বাড়িতে পুলিশ। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের বাড়িতে পুলিশ সদস্যদের যাওয়ার তথ্য পাওয়া গেছে। গত 31 আগস্ট এই অর্থনীতিবিদের চট্টগ্রামের হাটাসারির নজুমিয়া হাটের বাড়িতে যান এক পুলিশ পরিদর্শক। তিনি স্থানীয়দের কাছ থেকে ডক্টর ইউনুস এবং তার পরিবারের সদস্যদের ব্যাপারে তথ্য সংগ্রহ করেন। কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাইয়ের সঙ্গেও। ডক্টর ইউনুসের ভাই মাইনুল ইসলাম এবং স্থানীয়রা মানব জমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন, যদিও হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তা অস্বীকার করেছেন। স্থানীয়রা জানিয়েছেন হাটহাজারি থানার ওই পুলিশ পরিদর্শকের নাম মোহাম্মদ আজম। তিনি প্রথমে নজুমিয়া হাটের সারের দোকানি মঞ্জুর আলীর কাছে ডক্টর ইউনুসের বিষয়ে জানতে চান, তার পরিবারের সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে তা জানতে চান। এ বিষয়ে মঞ্জুর আলী মানব জমিনকে বলেন, গত 31 আগস্ট দুপুরে পুলিশ এসে আমার কাছে ডক্টর ইউনুসের বিষয়ে জানতে চান। পরে এক পর্যায়ে আমি ওই পুলিশ সদস্যকে ডক্টর ইউনুসের ছোট ভাই মাইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলি। তিনি আমার কাছ থেকে মাইনুলের ফোন নম্বর নিয়ে তার সঙ্গে কথা বলেন। মঞ্জুর আরও বলেন, প্রথমে মদুনাঘাট বিটের এসআই মোহাম্মদ আজম ডক্টর ইউনুসের পরিবারের সদস্যরা বর্তমানে কে কোথায় আছেন, তারা কি করেন জানতে চান, তারা কোথায় লেখাপড়া করেছেন, তারা রাজনীতির সঙ্গে যুক্ত কিনা, ডক্টর ইউনুস কোথায় লেখাপড়া করেছেন, এসব তথ্য জানতে চান। ওই এসআই জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওই এসআই আরও জানান ইউনুসের অবস্থান ও পরিবারের সকল সদস্যদের রাজনৈতিক ও ব্যক্তিগত তথ্য যাচাই বাছাই করে প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, তাই তিনি গ্রামের বাড়িতে এসেছেন। হাটহাজারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বিষয়টি অস্বীকার করেন। তিনি মানব জমিনকে বলেন, ডক্টর ইউনুসের বাড়িতে কে গেছেন তা আমার জানা নেই। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো নড়চড় হয়নি, জানালেন জন কির্বি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদে কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কির্বি বলেছেন, বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো নড়চড় হয়নি। নিয়মিত ব্রিফিংকালে তিনি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে বলেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি, বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সমর্থন করি, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা সমর্থন করি। আমরা দেখতে চাই বাংলাদেশের জনগণের উচ্চাকাঙ্ক্ষাকে পুরোপুরি অনুধাবন করা হয়েছে, এসব উচ্চাকাঙ্ক্ষায় তাদেরকে চ্যাম্পিয়ন হতে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাবে, এসব ইস্যুতে আমাদের এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অব্যাহতভাবে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। ওই সাংবাদিক তার কাছে জানতে চান, বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন, গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের নামে তারা ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে চায়, তারা এটা করতে চায় অন্য দেশগুলোতে হামলা ও ধ্বংসযজ্ঞ চালাতে, এ বিষয়ে আপনার অভিমত কি? মুশফিকুল ফজল আনসারি আরো জানতে চান, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, নিউ ইয়র্ক টাইমসের সম্প্রতি প্রকাশিত একটি বিস্তারিত রিপোর্টের বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যার শিরোনাম নীরবে গণতন্ত্র ধ্বংস করে দেয়া হচ্ছে, বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন মানুষ বিচারের মুখে, এর মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। ইউনুস বিচার বিভাগীয় হয়রানির শিকার হচ্ছেন, এর বিরুদ্ধে শতাধিক শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সহ 180 জনের বেশি বিশ্ব নেতা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পক্ষ অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। প্রফেসর ইউনুস সম্পর্কে আপনার অবস্থান কি? এ প্রশ্নের জবাবে জন কির্বি ওইসব মন্তব্য করেন। সের্গেই লাভরভ বিকেলে ঢাকায় আসছেন, আলোচনা হতে পারে জানিয়ে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ 24 ঘন্টার কম সময়ের জন্য আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসছেন। তিনি সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
আগামীকাল শুক্রবার দুপুরে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার আগে লাভরভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনের সৌজন্য সাক্ষাৎ করবেন। ঢাকা ও মস্কোর কূটনৈতিক সূত্রগুলো গতকাল বুধবার প্রথম আলোকে বলেছে, বাংলাদেশে রাশিয়ার প্রথম কোনো পররাষ্ট্রমন্ত্রীর এই সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট এবং বাংলাদেশের আগামী নির্বাচন সামনে রেখে সামগ্রিকভাবে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক সহযোগিতা আলোচনায় গুরুত্ব পাবে। সের্গেই লাভরভের সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। সম্প্রতি বিশ্বে যেসব জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইউক্রেন সংকটের পর থেকে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আমরা রাশিয়াকে একটা অনুরোধ করতে পারি, দ্রুত যেন একটা শান্তিপূর্ণ সমাধান বের করা যায়। পররাষ্ট্র সচিব জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সক্রিয় সমর্থন, খাদ্য সার ও জ্বালানির মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সময়টা খুব ভালো নয়, যা বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সময়টা খুব ভালো নয়, এখানে অসুরের আস্ফলন আছে, অশান্তির হুমকি আছে, দুষ্টের সংখ্যা বেড়ে গেছে, শিষ্টকে পালন করতে হবে। বুধবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মিছিল পূর্ব আলোচনার সভায় তিনি মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, শ্রীকৃষ্ণের উপদেশ মতো শান্তি যেন বজায় থাকে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনকে নিয়ে তাণ্ডব চালানোর পর এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিএনপি 111-এর সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়। রাজেন্দ্র কলেজের হোস্টেলে হামলা, আহত 15 শিক্ষার্থী। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের একটি হোস্টেলে বহিরাগত দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কলেজটির অন্তত 15 জন শিক্ষার্থী আহত হন। এছাড়া দুর্বৃত্তরা হোস্টেলটির টেবিল, চেয়ার, দরজা, জানালা সহ নানা জিনিসপত্র ভাঙচুর করে। বুধবার সন্ধ্যায় ফরিদপুর জেলা সদরের বাইতুল আমানে অবস্থিত কলেজটির কবি জসীমউদ্দিন হলে এ হামলা চালানো হয়। জানা যায়, রাজেন্দ্র কলেজের বাইতুল আমান শাখায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কলেজটির কবি জসীমউদ্দিন হলে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত কিছু উচ্ছৃঙ্খল যুবকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে 25-30 জন বহিরাগত উচ্ছৃঙ্খল যুবক লাঠি সোঁটা, হকি স্টিক সহ দেশীয় অস্ত্র নিয়ে কলেজটির কবি জসীমউদ্দিন হলে ও শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ সময় কলেজটির অন্তত 15 জন শিক্ষার্থী আহত হন, তাদের মধ্যে কয়েকজনকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডিবি প্রধান হারুনের বাড়িতে দুই মন্ত্রীর মধ্যাহ্নভোজ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনর রশিদের কিশোরগঞ্জের মিঠামইনের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন দুই মন্ত্রী। বুধবার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ডিবি প্রধানের আমন্ত্রণে উপজেলার হোসেনপুর তার গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন। ডিবি প্রধান হারুনর রশিদ তার ফেসবুক পেজে লেখেন, আজ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্টে আসেন। এ সময় প্রেসিডেন্ট রিসোর্টের এমডি মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করেন, পরে অতিথিরা আমার গ্রামের বাড়িতে আসেন। তিনি আরও লেখেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমার আত্মীয়, সেই সূত্রেই আমার বাড়িতে পারিবারিক মিলন মেলায় অংশগ্রহণ করেন, আর রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনা মন্ত্রী আমার আমন্ত্রণে কিছু সময় আমার বাড়িতে অবস্থান করেন এবং দুপুরের খাবার গ্রহণ করেন। কুমিল্লায় অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল, 6 দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কুমিল্লার বরুড়া উপজেলার একটি বিদ্যালয়ের মাঠে আগ্নেয়াস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল হওয়ার 6 দিনেও অস্ত্রধারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, অস্ত্র উদ্ধার হয়নি। পুলিশের দাবি, অস্ত্রধারীদের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চলছে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, অস্ত্রধারীদের ভিডিও ঘটনার বহুদিন পরে আমাদের কাছে আসে, আমরা অস্ত্রধারীদের শনাক্ত করেছি, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে, শীঘ্রই অস্ত্র ও অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হবে। ইতোমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে, অস্ত্রধারীরা আত্মগোপনে থাকায় তাদের এখনো গ্রেপ্তার করা যায়নি। মানিকগঞ্জে যুবদলের 5 নেতাকর্মীকে কুপিয়ে জখম। মানিকগঞ্জের হরিরামপুরে বয়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সহসভাপতি জাহিদুর রহমান তুষার সহ 5 যুবদল নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 9:30 দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরুপাই সড়কে এ ঘটনা ঘটে বলে জানান আহত নেতাকর্মীরা। আহত অন্য 4 জন হরিরামপুর উপজেলা যুবদলের নেতাকর্মী শাকিল, বাদল, মাসুম ও আলমাস।
জাহিদুর রহমান তুষার জানান, তারা মোটরসাইকেলে মানিকগঞ্জ সদর থেকে হরিরামপুরে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। পাঁচজনকে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে তুষারের ডান পা, ডান হাত ও ডান কান গুরুতর জখম হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব সরকার বলেন, সড়কে নবগ্রাম এলাকায় মারামারির খবর পেয়েছি। ঘটনাস্থলে বানিয়াজুরি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা গেছেন, তদন্তের পর বিষয়টি ভালোভাবে জানা যাবে।